At 29 and I find myself wondering, what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turned back again. It's kind of funny that the more we pass time, the more we... Hello and welcome to my page, and in today's video we're gonna explore another restaurant of Agartala. আমরা চলে গেছিলাম একটা নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে। অবশ্য রেস্টুরেন্টটা ততটা নতুন নয়, ভিভান ক্যাফের নাম হয়তো অনেকেই শুনেছো, সেটাকেই রিনোভেট করা হয়েছে আর নাম দেওয়া হয়েছে মিস্টার শেপ। চলো তাহলে আর বেশি বকবক না করে রেস্টুরেন্টটার ভেতরে যাওয়া যাক আর রেস্টুরেন্টটাকে এক্সপ্লোর করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো করো আর এই ভিডিওটাকে লাইক করে দিও। এটার এন্ট্রেন্সটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ প্ল্যান্টস আর তার সাথে লাইটিংয়ের যে কম্বিনেশন ওরা করেছে ওটা কিন্তু দেখতে খুব অ্যাট্রাকটিভ ছিল। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। যদি আমি বলি, অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার কাছে খুব দুর্দান্ত লেগেছে। তোমরা প্রথমেই পেয়ে যাবে একটা মকটেল কাউন্টার, আর হ্যাঁ ওখানে হুক্কাও পাওয়া যায়। তোমরা যদি কেউ হুক্কা নিতে চাও তো তোমরা ওখানে গিয়ে প্রাইসটা জিজ্ঞেস করে নিও, কারণ আমি এসব নেই না তাই আমি ওটার প্রাইসও জানি না। আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ যে লাইটিংসগুলি ছিল তার সাথে সাথে যে ব্লুর কম্বিনেশনটা ছিল, একটা ব্লু কালারের যে রয়্যালটি আসছিলো সেটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। Come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer, maybe the biggest question. চলো এটা তো হয়ে গেল ইন্টেরিয়রের কথা, এবার মেনুতে আসা যাক। মেনুটা আমার কাছে খুব সিম্পল আর অ্যাফোর্ডেবল লেগেছে। আমরা কিন্তু ওখানে প্রথমে অর্ডার করেছিলাম বিরিয়ানি, কিন্তু আনফর্চুনেটলি বিরিয়ানিটা ওখানে ছিল না ওই টাইমে, তাই আমাদের অর্ডার করতে হয়েছিল দুটো ফুলকা। ফুলকা মানে ওই বাঙালি ভাষায় রুটি, তার সাথে সাথে দুটো বাটার রুটি। আর ওখানে যে ওনার ছিল উনি আমাদের রেকমেন্ড করেছিল ওদের যেই এক ডাল তরকাটা আছে ওটা ট্রাই করে দেখতে, ওটা নাকি খুব ভালো বানায় ওরা, তো আমরা সেটাই অর্ডার করেছিলাম। টু বি ভেরি অনেস্ট, দিস ইজ ওয়ান অফ দি বেস্ট এক ডাল তরকা অর এক ডাল তরকা আই হ্যাভ এভার ট্রাইড ইন আগরতলা, বিকজ এত টেস্টি ছিল ওটা যে বলার মতো নয়। আর রুটিটা এতই সফট ছিল, ওটার সাথে ওই কম্বোটা জাস্ট অ্যামেজিং, লাইক আনাদার লেভেল। এটা রুটি নান বলো তন্দুরি রুটি বলো এসবের সাথেই আমার মনে হয় ভালো লাগবে, রাইসের সাথে চাইলে ট্রাই করতে পারো। আর আশা করছি যে নেক্সট টাইম বিরিয়ানিটা অবশ্যই ট্রাই করতে পারবো। আর হ্যাঁ তোমাদের আমি লোকেশনটা বলে দিচ্ছি, কল্যাণী আগরতলাতে যেখানে ভিভান ক্যাফে ছিল ওখানেই মিস্টার শেফ রেস্টুরেন্ট। ডিসক্রিপশনে লোকেশনটা আর প্রাইসগুলি আবার পেয়ে যাবে, তোমরা একবার চেক করে নিও। হ্যাঁ আমি এক্সট্রিমলি সরি ফর মাই ব্রোকেন ভয়েস, নেক্সট টাইম ভয়েসটা হয়তো ঠিক হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আমার পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো। বাই বাই।